টাঙ্গাইলের ঘাটাইলে ধানের সরবরাহ বাড়লেও প্রতিমন ধানের দাম বেড়েছে পঞ্চাশ থেকে সত্তর টাকা পর্যন্ত তবে উৎপাদন খরচ না কমায় লাভের পরিমাণ কম বলছেন কৃষকরা এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী কাউসার আহমেদ আমি আছি টাঙ্গাইলের ঘাটাইলের পাকুটিয়া ধানের হাটে সপ্তাহের রোববার ও বুধবার ভোর রাত থেকে এখানে ধান বিক্রি শুরু হয় আর এই ধান বেচা কেনা চলে সকাল নয়টা পর্যন্ত এই হাটে যে সমস্ত ব্যবসায়ী ও প্রান্তিক কৃষকরা এসেছেন তারা জানিয়েছেন পনেরো দিনের ব্যবধানে প্রতি মন ধানের বেড়েছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সত্তর টাকা পর্যন্ত তারা বলছেন এই হাটে আজকে ধান বিক্রি হচ্ছে বিয়ার আটাশ বিয়ার উনতিরিশ পাইজম হাইব্রিড সহ নানা জাতের ধান বিক্রি হচ্ছে প্রতি মন ধান বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা থেকে শুরু করে চোদ্দোশো বিশ টাকা পর্যন্ত আর এই হাটের যারা প্রান্তিক কৃষক রয়েছেন তারা বলছেন যে এই ঘাটাইল ছাড়াও পার্শ্ববর্তী কালিহাতি গোপালপুর মধুপুরের যারা প্রান্তিক কৃষকরা রয়েছেন তা তারা এখানে ধান বিক্রি করতে নিয়ে আসেন এর কারণ হিসেবে তারা বলছেন যে এই হাটটি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী একটি হাট আর এই হাটে ঘাটাইল ছাড়াও পার্শ্ববর্তী যে সমস্ত উপজেলা রয়েছে এই সমস্ত উপজেলার ব্যবসায়ী ও মিলাররা তারা এখান থেকে ধান কিনে তারা গন্তব্যে নিয়ে যান আর প্রান্তিক পর্যায়ের কৃষকরা বলছেন যে ধানের দাম কিছুটা বাড়লেও তাদের খুব একটা লাভ হচ্ছে না তারা বলছেন যে ধানের উৎপাদন খরচ অনেক বেড়ে গিয়েছে তারা জানিয়েছেন যে এক বিঘা জমিতে ধান চাষ করতে খরচ হয় আট হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ তেরো হাজার টাকা পর্যন্ত আর এখান থেকে তারা যে পরিমাণ ধান পায় তার চার ভাগের এক ভাগ দিতে হয় শেষ পাম্প মালিকরা তারা বলছেন যে শেষ পাম্প মালিকরা টাকা নেওয়ার নিয়ম থাকলেও তারা সেটি পরিহার করে তারা ধান নিচ্ছেন তারা এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা বলছেন যে মৌসুমে ধান কাটার সময় এক মন ধানে একজন শ্রমিক পাওয়া যায় না যে কারণে তাদের লাভবান হতে পারেন না কৃষকরা আর এই হাটের ইজারা দ্বারা জানিয়েছেন যে প্রতি হাটে দুই থেকে আড়াই হাজার মন ধান বিক্রি হয় আর এখান থেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার বাণিজ্য হয় তো এই ছিল টাঙ্গালে ধানের হাটের সবশেষ তথ্য